একটা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট থেকে মিলকে ব্যক্তি মালিকানায় হস্তান্তর করার চক্রান্ত করেছে। আমাদের এই বরাক উপত্যকার একমাত্র শিল্প যা গত 70 বছরের মধ্যে গড়ে উঠেছিল, ভবিষ্যতে কোন শিল্প গড়ে উঠবে কিনা না আমরা জানি না, কিন্তু বরাকের এই শিল্প লক্ষ মানুষের রুজি রুটির সংস্থান করেছে। আজ যারা শিক্ষিত হচ্ছেন, লেখাপড়া শিখছেন, এমবিএ করছেন, ইঞ্জিনিয়ারিং করছেন, ডিপ্লোমা করছেন, আইটিআই করছেন, এদের কর্মসংস্থানের সুযোগ পেপার মিল ছাড়া কোনো জায়গায় হওয়ার নেই। এই যুবক সমাজকে চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য এই পেপার মিলকে বন্ধ করে প্রাইভেটে হস্তান্তর করার চক্রান্ত চলছে। বন্ধুগণ, আপনারা জানেন বিগত 28 জানুয়ারি 2018 ইংরেজিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 5,000 কোটি টাকা টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে রিভাইভ করার জন্য দিয়েছেন। আমাদের সেই প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য 60,000 কোটি টাকা দিয়েছেন, এবং বিগত 3 অক্টোবর মধ্যপ্রদেশের নেপা পেপার মিলকে রিভাইভ করার জন্য 469 কোটি টাকা গ্রান্ট করেছেন। আমাদের প্রশ্ন, ভারতবর্ষের করদাতাদের পয়সা ট্যাক্স পেয়ার মানি কি শুধু গুজরাট, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের জন্য? সংবিধানে যেখানে লেখা আছে পাবলিক মানি ইজ টু বি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, সেখানে সমস্ত টাকা অন্য জায়গায় উনি ডাইভার্ট করছেন, আসামের লোককে, বরাকের লোককে উনি বঞ্চনার শিকার করছেন, যদিও উনি কমিটমেন্ট দিয়েছিলেন যে আমরা শাসনে আসলে চাকরির অভাব হবে না, বছরে 2 কোটি চাকরি আমরা দেব। চাকরি তো একটা দিলেনই না, কোন ইন্ডাস্ট্রি বাড়ালেন না, অথচ আমাদের চলা থাকা ইন্ডাস্ট্রি, আমাদের স্বপ্নের ইন্ডাস্ট্রি যেখানে লক্ষ মানুষের রোজগার আছে, সেটাকে উনি কেড়ে নিয়েছে।